এই ব্যস্ত নগরীর কোলাহলের মাঝে আপনাদের জন্য রয়েছে সেভারাল এন্টারটেইনমেন্ট প্লেসেস। তেমনি একটি প্লেস থেকে চলুন এবার ঘুরে আসি। বেসিক্যালি এই থাই রেস্টুরেন্টটা আমরা গত 3 বছর ধরে আমরা এটা শুরু করেছি। এর আগে আমাদের এইটা ছিল হলো কন্টিনেন্টাল রেস্টুরেন্ট, এবং চেঞ্জ আনার জন্য টাইম টু টাইম যেটা করতে হয় সেটা আমরা করলাম যে থাই রেস্টুরেন্ট, এবং রেসপন্স খুব ভালো। ট্রেডিশনাল একটা ফুড, এখন দেখা যাচ্ছে সে আমাদের লোকাল প্লাস ফরেনার দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড অন দিস ফুড। এবং এটা কিছু কিছু যে জিনিসটা আছে লাইভ কুকিং করা হয়, যেটা অ্যাজ পার দেয়ার চয়েস তারা অর্ডার দেওয়ার পরে সেটা আমরা তাদের ই মতো করে দিই। এখানে ভ্যারিয়াস কিছু আছে, সালাদ থেকে স্যুপ করে শুরু করে স্যুপ, নুডল ডিশ, রাইস ডিশ, হোল ফিশ, লবস্টার, মিট আইটেম, চিকেন আইটেম সব রকমেরই এখানে আছে। আমাদের যে থাই শেফ মিস্টার বঙ্গলি, উনিও 3 বছর ধরে আসেন এবং ওনাকে কিছু বলতে হয় না। উনি ভ্যারিয়েশন স্পেশালিটি মাঝে মাঝে প্রেজেন্ট করেন। সারিনা হোটেলের তরফ থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের এই স্পেশাল থাই ফুড এনজয় করার জন্য রেস্টুরেন্টে থাই এলিট কুজিন। আমি বিশ্বাস করি এখানে যারাই আসবে দে উইল বি হ্যাপি অ্যান্ড গো উইথ এ হ্যাপি মাইন্ড। এবারে ফুড লাভারদের জন্য রয়েছে মজার একটি রেসিপি। আমরা যে এখন তৈরি করতে যাচ্ছি আমাদের স্পেশাল রেড চিলি পেপার। রেড চিলি পেপার তৈরি করতে যে উপকরণগুলো লাগে আমাদের এখানে সবগুলো আমাদের এখানে আছে। সেটা হলো গ্রিন পিস, গ্রিন আপেল, তারপরে গ্রিন কালার ক্যাপসিকাম, ক্যারোট, মাশরুম, সুগার, তারপর সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস, চিলি সস, এই সবগুলো উপকরণ মিলে আমাদের থাইল্যান্ডের শেফ উনি এই কোর্সটা তৈরি করবেন। দর্শক তৈরি হয়ে গেল আমাদের রেড চিলি পেপার।